ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইলের 5G টাওয়ার বসানোর প্রতিবাদে সরব হলেন এলাকার মহিলারা। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করা হয়। মহিলারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে রায়গঞ্জের 26 নম্বর ওয়ার্ডের হালদার পাড়া এলাকায় সাগর সরকার নামের এক ব্যক্তি মোবাইলের 5G টাওয়ার বসানোর কাজ করছেন। এই টাওয়ার বসানো হলে তার রেডিয়েশনের প্রভাবে ক্ষতি হবে এলাকার মানুষের। তারই প্রতিবাদে তারা সরব হন। সাগর বাবুকে একাধিকবার বোঝানো হয়, কিন্তু তারপরেও তিনি কর্ণপাত করেননি। এর ফলে বুধবার তারা DLLRO দপ্তরে ডেপুটেশন পেশ করেন। এখানে এসেছি আমাদের পাড়াতে 26 নম্বর ওয়ার্ডে, আমাদের একদম ঘন বসতি একটা ছোট্ট জায়গার মধ্যে সাগর সরকার নামে এক টিচার, মানে ভদ্রলোক, সে হচ্ছে একটা টাওয়ার বসাচ্ছে। আমরা প্রথম দিন থেকে আমরা এটার বাধা দিয়ে যাচ্ছি। তো সে তারা মানে একদম মিথ্যা মানে ইথি করে এই টাওয়ারটা বসাচ্ছে। তারপরে আমরা ওকে অনেক করে অনুরোধ করে আমরা ওকে বলছি যে এটা আমাদের জন্য মানে অনেক হানিকারক, কিংবা আমাদের একদম ঘরের পাশে আমাদের খুব অসুবিধা হচ্ছে। প্রায় আমাদের ওই হালদারপাড়ার 300 ঘর লোক, সে পুরুষ মহিলা মিলে সবাই মিলে ওকে মানে প্রথমে ভালোভাবে বোঝানো হয়েছে, যখন ও শোনেনি তারপরেও হচ্ছে মানে কাজটা শুরু করে। এবং যখন কাজটা শুরু করছিল তখন কিন্তু ওর কাছে কোনো রকম কোনো মানে সরকারি কোনো দপ্তরের কোনো কাগজ ও দেখাতে পারিনি। তারপরে হচ্ছে মনে করেন যে যখন কাজটা শুরু হয়, তারপরে আমরা সব জায়গায় যত আমাদের মানে উত্তর দিনাজপুর জেলায় যত আমাদের ডিস্ট্রিক্ট অফিস, DM থেকে, SP থেকে, সবাইকে, মিউনিসিপ্যালিটিকে, সবাইকে আমরা জানিয়েছি। সব জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যার ডকুমেন্টসও আমার কাছে আছে। কিন্তু তারপরে কী বলুন তো, তারপরে ও কাজ থামেনি। তারপরে সবাই মানে ফিজিক্যালি গিয়ে যখন ই করে আটকায়, তারপরে মিউনিসিপ্যালিটি থেকে এসে কাজটা বন্ধ করে দেয় 13 অক্টোবর। তারপরে DM কিন্তু হঠাৎ করে ও ডিসেম্বর মাসে আবার এটা রিওপেন করে। আমরা এই ল্যান্ড অফিসে এসেছি।